আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ওয়া বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরটিভির প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন, শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করি। আজকের পর্বে আপনাদের পাঠানো বিগত পর্বগুলিতে কিছু প্রশ্ন আমরা পেয়েছি, সেখান থেকে আমরা নির্বাচিত প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ। প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দিন, খ্যাতিমান মুফাসসিরে কোরআন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামা মসজিদের সম্মানিত খতিব মোহতারাম হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে যারা আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন, আমাদের কাছে এসএমএস করুন, আমরা অন্য পর্বে এই প্রশ্নগুলির উত্তর দেব ইনশা আল্লাহ তাআলা। সেল ফোনে মেসেজ অপশনকে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এ নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube.com/rtvdigitals। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছে। মহতারাম, আমাদের কাছে এক বোন আবিদা সুলতানা আপনার কাছে জানতে চেয়েছেন চাঁদপুর থেকে, বান্দার হক এবং আল্লাহর হক বলতে আসলে আমরা কি বুঝি? আমরা এই কথাটি অনেক শুনি যে বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, আর আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ কখনো চাইলে মাফও করতে পারেন। আপনি প্রথমে যদি পরিচয়টা বলেন, সংজ্ঞাটা বলেন যে আসলে এর দ্বারা কি বোঝানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বান্দার হক এবং মানুষের হক, হকুল্লাহ এবং হকুন্নাস। হকুল্লাহ মানে আল্লাহ পাকের হক, আর হকুন্নাস মানে মানুষের যে অধিকার। তো প্রথমত আমরা যদি আল্লাহর হক কি এটা জানার চেষ্টা করি, আল্লাহ পাকের হক হচ্ছে যে বান্দার প্রতি আল্লাহ পাক যে সমস্ত বিধিবিধান নাজিল করেছে, যেমন নামাজ, রোজা, জাকাত, হজ, এগুলি হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত। এখান থেকে যদি মানুষ এটা কোথাও কোনো একটি হুকুম যদি সে অমান্য করে, তো সেক্ষেত্রে আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ সেটা খুব সহজেই মাফ করে দেন, গফুর রহিম যেহেতু। আর বান্দার হক হচ্ছে যে মানুষের যে কোনো অধিকার, সেটা সম্পদ হতে পারে, আচার ব্যবহার হতে পারে, টাকা পয়সা হতে পারে, বা যে কোনো এলেম হতে পারে, যে কোনো হক বা অধিকার, মান সম্মানত হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে, এটা যদি মানুষ যদি সে সঠিকভাবে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, সঠিকভাবে সঠিক জায়গায় সে দিতে ব্যর্থ হয়, প্রতারণার আশ্রয় নেয়, দুর্নীতির আশ্রয় নেয়, ক্ষমতার দাপটের আশ্রয় নেয়, যেভাবেই হোক একজন আপনার অধিকারটা সে নষ্ট করে দিল। আপনার অধিকার রয়েছে কথা বলার, আপনার অধিকার রয়েছে সম্মানের, ইজ্জতের, স্বাধীনতার, আপনার অধিকার রয়েছে বাক স্বাধীনতার, আপনার অধিকার রয়েছে একজন মানুষের উপরে, এটা কাছের মানুষ হতে পারে, দূরের মানুষ হতে পারে, পরিচিত লোক হতে পারে, একজন অপরিচিত লোক হতে পারে, যাই হোক, যেই হোক না কেন, যে কোনো সময় যে জায়গায় এই অধিকার যদি আপনাকে কেউ বঞ্চিত করে, হরণ করে, তাহলে সেটা আল্লাপাক মাফ করবেন না। কারণ আপনি একজনের কাছে টাকা পাবেন, ধরুন সে টাকাটা দিল না, সেটা আল্লাহ কেন মাফ করবেন, সে টাকা তো পরিশোধ করতে হবে। আপনি এক জায়গায় ভালো সম্মান পাওয়ার অধিকারী, বা আপনার একটা জায়গায় অধিকার রয়েছে, রাইট রয়েছে, সেটা আরেকজনে প্রভাবিত হয়ে সেটাকে খর্ব করে দিল, নষ্ট করে দিল, আপনাকে সেই হকটা সে দিল না, তাহলে আপনি যে কষ্ট পেলেন আচার ব্যবহার সম্মান ইজ্জত সব দিক থেকে, এই যে আপনাকে কষ্ট দিল, এই কষ্টটার জবাবদিহি কিয়ামতের ময়দানে দিতে হবে, এটা নেকির পরিবর্তে দিতে হবে। সম্পর্কে একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। অনেক সময় আমরা দেখি যে এই সমস্ত বিষয় যখন আসে, যেমন আপনি জানেন যে এক সময় মানুষের টেন্ডেন্সি এরকম ছিল যে আমাদের এখানে মুসলমান বেশি, অন্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কম, তো তাদের কাছ থেকে জোরপূর্বক কোনো কিছু ছিনিয়ে নিলে বা খেয়ে ফেললে, দখল করে নিলে
মনে হয় গুনাহ হবে না, বিষয়টি কি এরকম? না, আপনাকে ধন্যবাদ। এই অমুসলিমদের অধিকার রয়েছে, আমি একজন মুসলিম, অমুসলিমদেরও আমার প্রতি অধিকার রয়েছে, তাকে সম্মান দেওয়া, তার সম্পদ, তার ইজ্জত বা তার সব কিছুর গ্যারান্টি দেওয়া। তো এটা এবং সংখ্যালঘু যেই হোক না কেন, দুর্বল মানুষ হতে পারে যেই হোক, কিন্তু সকল ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। অনেকের যে চিন্তা চেতনা ঠিকই আছে যে সে সংখ্যার দিক থেকে হোক বা দুর্বল হোক বা সংখ্যালঘু হতে পারে, অমুসলিম হতে পারে, যেই হোক, তার সম্পদ, অনেক সময় অনেক মানুষ আছে সেটাকে ভোগ দখল করে, এই যে অধিকার, এটার ব্যাপারে কিয়ামতের দিন জবাবদি করতে হবে। মুসলমান না, শুধু অমুসলিমদের প্রতিও যদি কেউ হক নষ্ট করে সেটারও জবাবদি কিয়ামতের ময়দানে দিতে হবে, যেহেতু সে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের বান্দা। জি ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহ। আমরা একটি প্রসিদ্ধ হাদিস মহতারাম আপনার সাথে কোট করতে যাচ্ছি, যে আল্লাহ রাসূল বলছেন যে আমি তাদের বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়াবো, কোনো অমুসলিমের উপরে কেউ যদি এভাবে জুলুম করে আমি সেই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলমানের বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়াবো। আল্লাহ আকবার, মানে কত বড় ধিক্কার এবং ভয়ানক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। মোহতারাম যথার্থই বলেছেন। মোহতারাম, সম্পূরক আর একটি প্রশ্ন নিয়ে আমরা ভিন্ন বিষয়ে যাব, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় পিতার যে সম্পদ রয়েছে দেখা গেছে ছোট ছেলে অথবা মেজ ছেলের অধীনে পিতা ছিল, চিকিৎসা করিয়েছেন মেজ ছেলে অথবা ছোট ছেলে, বাবার ভরণ পোষণের দায় দায়িত্ব যথাযথ টেক কেয়ারও করেছেন, তো বাবা ইন্তেকালের আগে ওই ছোট ছেলেকে পুরো সম্পদ লিখে দিয়ে যেতে চান, এগুলো ইসলামের শরীয়তে জায়েজ আছে কিনা মোহতারাম? না, পুরো সম্পদ লিখে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই এবং শরিয়া সেটা অনুমোদন করে না, এই জন্যে যে সে কোরআনুল কারিমের সুরা বাকারার যে আয়াত রয়েছে এবং সুরা নিসার 11 নম্বর যে আয়াত রয়েছে সেখান থেকে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এই আয়াতটা সে মানে অস্বীকার এবং সে ভাইলেট করলো। মনে রাখবেন, আমি ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে অথবা কাউর প্রতি মহব্বত করে কোরআনুল কারিমের কোনো আয়াত সরাসরি লঙ্ঘন করার অধিকার আমার নেই। তো ওনার যদি আরও দু একটা ছেলেমেয়ে থাকেন, সেই ছেলেমেয়েরা সম্পদ পাবেন, সেই সম্পদ থেকে বঞ্চিত করে একটা ছেলে অথবা একটা মেয়েকে সব সম্পদ দেওয়ার অধিকার ওনার নেই। তবে হ্যাঁ, ওনার উপার্জিত সম্পদ কোনো ছেলে কোনো মেয়ে যদি ওনার উপকার বেশি করেন, ভালোবাসেন অথবা বাবার কথা শুনেছেন, খুব প্রিয় সন্তান যদি হয় তাকে কিছু বেশি দিতে পারবেন ওনার উপার্জিত সম্পদ থেকে, কিন্তু সব লিখে দিতে পারবেন না, এটা কোরআন কারিমের বিধানের সুস্পষ্ট লঙ্ঘন হবে। জি ধন্যবাদ মোহতারাম। আমরা পরবর্তী যে প্রশ্নে আপনার কাছে যেতে যাচ্ছি মোহতারাম, প্রশ্নটি করেছেন আমাদের ভাই মাওলানা আব্দুল করিম সাইনবোর্ড থেকে, আপনার কাছে জানতে চেয়েছেন যে একটা বাচ্চাকে দিন শেখানোর জন্য শুধুই কি মাদ্রাসায় পড়াতে হবে নাকি স্কুলে পড়িয়েও তাকে দিন শেখানো সম্ভব, মানে দিনের সম্পর্ক কি মাদ্রাসার সাথে নাকি আসলে তালিম তরবিয়ত সেটা যে কোনো মাধ্যমেই হোক তার সঙ্গে? ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। দেখুন, একজন সন্তান সে মাদ্রাসায় পড়লেই যে দিন শিখবে, আর মাদ্রাসায় না পড়ে মাদ্রাসায় না লেখাপড়া করলে যে দিন শিখবে না, বিষয়টা এমন না। সবচেয়ে উত্তম হচ্ছে হুসনুল উম্মাত, অর্থাৎ মায়ের কোল যেটাকে বোঝায়, মায়ের কাছে মায়ের সংস্পর্শ, বাবা মায়ের সংস্পর্শটা হচ্ছে সবচেয়ে ভালো। এই সময় সন্তান সব কিছুই শেখে। একজন সন্তান শুরু থেকেই যদি তার বাবা মায়ের আদব আখলাক বা ইসলামী তরবিয়াত তাহজিব তামদ্দুন যদি শেখে, এটা সবচেয়ে বেটার হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাদ্রাসায় পড়তে হবে এমনটি না, সে কোরআনুল কারিমের মধ্যে বলা হচ্ছে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতু আল মুকাদ্দিমিন, তোমরা জমিনে ভ্রমণ করো, এই জমিনের সব কিছু দেখলেই তোমাদের জ্ঞান আসবে, তোমার রব কত চমৎকার করে দুনিয়া সৃষ্টি করেছেন এবং সব কিছু তোমার মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে মাদ্রাসারাও এখন অনলাইন অফলাইন এবং নানান ধরনের মাধ্যম রয়েছে, বাড়িতে শিক্ষক রেখে পড়তে পারবেন, নানানভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। এক্স্যাক্টলি একটা মাদ্রাসায় গিয়ে তাকে পড়তে হবে বা সেখানে গিয়ে এমনটি না হইলেও দিন শেখার অনেক উপায় রয়েছে, অনেক এটাও করা যাবে। ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবারও ফিরব। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা হচ্ছে যে ফরজে আইন যে বিষয়গুলো রয়েছে সেগুলোর নিজে অধ্যয়ন করা, পড়া, শেখা, নিজের আমলের জিন্দেগিকে সুন্দর করার জন্য, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মাহারাত বা বিশেষজ্ঞ বা দক্ষতা বিশেষভাবে কেউ যদি অর্জন করতে চায়, বাড়িতে নিজে নিজে যেমনইভাবে আইনজীবী হওয়া যায় না, ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, শুধু ডাক্তারি বই পড়ে কেউ যদি চিকিৎসা দিতে চায়, রোগীর যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে,
শুধু বাড়িতে কয়েকটা বাংলা বই বা কিতাব পড়ে যদি ফতোয়া দিতে যায় তাহলে কিন্তু যারা ফতোয়া নিচ্ছেন তাদেরই ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো মোহতারাম যথাযথই বলেছেন, আমরা আবারও ফিরবো চমৎকার এই আয়োজনে। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শেখ খ্যাতিমান মুফাসসির কোরআন হাফেজ মাওলানা লুৎফর রহমান। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। পরবর্তী যে প্রশ্নটি আমরা শেখের কাছে জানতে যাচ্ছি, বাবা মারা গেছে, মৃত্যুর আগে চার দিন বাবা অসুস্থ ছিলেন, নামাজ পড়তে পারেন নাই, সেক্ষেত্রে সন্তান হিসেবে আমার করণীয় কি? ধন্যবাদ। সন্তান হিসাবে অবশ্যই করণীয় রয়েছে, বাবা ইন্তেকাল করার পরে সন্তানের তো দায়িত্ব রয়েছে, এবং বাবা যদি কোনো ইসলামের কোনো বিধিবিধান যদি খেলাফ করে থাকেন তো সেক্ষেত্রে দুনিয়া থেকে চলে গেছেন, এটা হচ্ছে নামাজ। তো নামাজ যেহেতু উনি পড়েন না চার দিন, তো নামাজে কোনো কাফফারা নেই। আমরা কিন্তু অনেক সময় শুনেছি যে নামাজের একটা কাফফারা দেয়, এটা অসত্য, এটা শরীরসম্মত না। তো রোজার কাফফারা রয়েছে, একজন মানুষ যদি হজ না করে মৃত্যুবরণ করে তৌফিক থাকলে সে হজ করবে, তার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা, এটাই। কিন্তু নামাজের ওরকম কোনো বিধিবিধান নাই, সেজন্য বাবা ইন্তেকালের করার পরে সন্তান আল্লাহর জন্য তার জন্য দোয়া করতে থাকবে, ইস্তেগফার পাঠ করবে, দান সদকা করবে, এবং সবচেয়ে বড় দোয়া করবে রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সাগীরা। এই সন্তান এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তারা তার পক্ষ থেকে ইস্তেগফার কামনা করবে, দোয়া করবে, দান সদকা করবে, এর বিকল্প আর কোনো তার জন্য আর কোনো ইয়া নেই। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে এমন কোন আমল রয়েছে যে আমল করলে মৃত্যুর পরেও একজন ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকে? আমরা তো জানি যে মৃত্যুবরণ করার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যায়, এমন কি কোনো আমল রয়েছে কিনা হাদিসের মধ্যে যদি বলতেন মোহতারাম? না, মৃত্যুর পরে আমরা যে অনেকে মনে করি সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কথাটি ঠিক না। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার তিনটি আমল থাকে, ইদা মাত আল ইনসান ইন কত আমালান ইল্লা মিন সালাসা, তিনটি আমল জারি থাকে, চালু থাকে, আর সব আমল বন্ধ হয়ে যায়। একজন মানুষ ইন্তেকাল করলো তাতে কিছু আসে যায় না, তার তিনটা গুণ বা তিনটা কোয়ালিটি যদি ওনার রেখে যেতে পারেন তাহলে উনি কামাত পর্যন্ত এই আমলটা পেতে থাকবেন। এর মধ্যে প্রথমত হচ্ছে সাদাকাতান জারিয়া, অর্থাৎ এমন সব কাজ করা যা সাদকা জারিয়া, কন্টিনিউয়াসলি তার সব পাবেন। একটা মাদ্রাসা করে গেলেন, একটা মসজিদ করলেন, তারপরে আরও এতিমখানা করলেন, এইভাবে ভালো ভালো কাজ করলেন তিনি, একটা মানে সাঁকো করে গেলেন, টিউবওয়েল, মানে এরকম কন্টিনিউ যে কাজগুলি করা, হ্যাঁ, ইসলামের ভালো ভালো কাজগুলি করা, বৃক্ষরোপণ করা, এইভাবে ভালো ভালো কাজ করলেন মানুষের উপকারের জন্য, জাতির কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, ইসলামের জন্য, এমন কাজ করলেন সেটা। আর একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ। মোতারাম, এখানে সম্পর্কে একটা বিষয় যদি আপনি ক্লিয়ার করেন দর্শকদেরকে, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি যে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, ঠিকাদারি প্রতিষ্ঠান বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা যথাযথভাবে সেটা করেন না। যে রাস্তার টেকসই ক্ষমতা অনেক সময় দেখা যায় 20 বছর, সেটা 2 বছরে নষ্ট হয়ে যাচ্ছে, সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের যিনি কর্ণধার উনি যদি মারা যান, এই যে মানুষগুলো রাস্তার কারণে কষ্ট পাচ্ছে অথবা পানির কারণে কষ্ট পাচ্ছে, এই কষ্টের ভাগ কি সে পাবে কি না? না, নিঃসন্দেহে পাবে। রডের বদলে যারা বাস দিয়েছে তারাও যে কবরে বাস পাবে না, অর্থাৎ তাদের যে খেসারত দিতে হবে না, এটা যেন কেউ মনে না করেন। গভর্নমেন্টের যে টাকা দিচ্ছেন, সরকার আপনাকে টাকা দিচ্ছে একটা রাস্তা বরাদ্দের জন্য, আপনি সেইটা সুন্দরভাবে যেভাবে কন্ডিশন রয়েছে সেভাবে করবেন। এখানে আপনি ফাঁকি ঝুঁকির বা প্রতারণার আশ্রয় নিলেন, 2 বছর পর রাস্তা বন্ধ হলো, এই যে মানুষের টাকা, এই যে টাকা আপনার আমার টাকা দিয়েই তো এই ব্রিজ, কালভার্ট, এই রাস্তাঘাট হচ্ছে, এইগুলি আপনি বন্ধ, এইগুলি আপনি সুন্দরভাবে করলেন না, এখানে প্রতারণার আশ্রয় নিলেন, কামাতের দিন এই বান্দার হক নষ্ট করার অপরাধে অপরাধী হয়ে আপনাকে কাঠগড়া দাঁড়াতে হবে।
যে আমরা যেটি বলছিলাম, আপনি বলছেন মৃত্যুর পরে চলমান একটি হচ্ছে সাদাকা জারিয়া, দ্বিতীয় হচ্ছে আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, অর্থাৎ কোন নেককার সন্তান। নেককার সন্তান বলতে যে সন্তানটি কোরআন সুন্নাহর অনুসরণ করে নামাজ কালাম পড়েন, এবং নামাজ কালাম যিনি পড়েন কোরআন সুন্নাহ অনুসরণ করেন, উনি যত ভালো কাজ করবেন, যত ভালো কাজ করবেন বাবা এর একটা অংশীদারিত্ব পাবেন, এটা অংশ সে তার মধ্যে চলে যাবে। তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা। একজন বাবা দুনিয়া থেকে চলে গেলেন, এমন সন্তান রেখে গেলেন, সেই সন্তান যত ভালো কাজ করবে, নামাজ কালাম রোজা হজ জাকাত মানুষকে উপকার তার আত্মীয় স্বজনের সব সব মিলিয়ে যত ভালো কাজ করবেন, হ্যাঁ সে এটা পারবেন। সন্তান যখন দোয়া করবে আল্লাহর কাছে রব্বের হামুমা কামা রব্বাইয়ানি সাকিরা বলে, সেই দোয়া কবুল হবেন, এবং এই নিশ্চয়তা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। একজন সন্তানের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে নেককার সন্তানের যে আল্লাহর কাছে তার বাবার জন্য যখন দোয়া করবে সেই দোয়া খুব সহজে আল্লাহ পাক কবুল করে নেবেন। আরেকটি হচ্ছে যে আওয়েলম ইয়ন্তফাউবিহি, অর্থাৎ এমন সব বিদ্যা বুদ্ধি এলেম রেখে যাওয়া যার উপকারিতা মানুষ সবাই পাবে। অর্থাৎ আপনি বই লিখে গেলেন, আপনার বিদ্যা দিয়ে এমন সব রচনা করলেন, এমন সব লিখলেন, অর্থাৎ আপনার এলেম বিলে এলেন, আপনি মানুষকে শিক্ষা দিয়েছেন, এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনি সেটা ইসলামিক হতে পারে, আবার জেনারেল শিক্ষা দিলে যে আপনার সব হবে না তা না। একজন মানুষকে আপনি নৈতিক আদর্শ শিখালেন, নৈতিকতা শিখালেন, এই যে আপনার জ্ঞান বিতরণ করলেন, যারা এজ এ শিক্ষক এজ এ টিচার, ওনারা কিন্তু এটা সব পাবেন। এই যত ভালো কল্যাণময় যত কাজ করবেন এ কাজের অংশীদারিত্ব তারা হবে। এই তিনটা কাজ, এই তিনটা সিলসিলা জারি থাকে, এটা জারি থাকে, এটা মানুষেরা মৃত্যুর পরেও তারা আমলনামায় চলে যায়। জি ধন্যবাদ মাস্টারাম। আর প্রশ্নটি করেছেন ভাই আব্দুল সালাম মালিবাগ থেকে। অনেক সময় অনেক মানুষকে সালাম দিই কন্টিনিউ, কিন্তু সালামের জবাব দেন কি না এ বুঝতে পারি না। অনেক সময় নীরবতা অবলম্বন করে, আবার হাত দিয়ে শুধু ইশারা করে। এই সমস্ত মানুষকে আমি নেক্সটে সালাম দিব কিনা, পরবর্তীতে আমি সালাম দিব কিনা? না, সালাম তো দিতেই হবে। সালাম দেওয়ার ব্যাপারে মিশকাত শরীফের মধ্যে অনেকগুলি হাদিস এসেছে, সালামের একটা অধ্যায় রয়েছে। সুসালাম বাইনাকুম, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তোমরা সালামের প্রচলন ঘটাও, বেশি করে সালাম দাও। সাহাবায়ে আজমাইনগণ সালাম দিতেন আও হাজারুন আও সাজার, মানে গাছ অথবা পাথরের আড়ালে কোনো সাহাবিরা গেলে আবার ওই লোকের সাথে ওই সাহাবির সাথে দেখা হলে সালাম দিতেন, মানে এতটুকুন পার্থক্যের মধ্যেই দেখা হতো না, এর মধ্যে সালাম দিতেন। সালামের প্রতিযোগিতা খুব বেশি হতো। এই সালামের প্রতিযোগিতা এবং সালামের প্রচলনটা আমাদের সমাজ থেকে ধীরে ধীরে এই কালচারটা উঠে গেছে, এবং বাই বাই বা টাটা আল্লাহ হাফেজ বা এইরকম এই এই সংস্কৃতি আমাদের এখন সমাজে চালু হয়েছে। তো সালাম দিতে হবে। সালাম আপনি দেওয়ার পরে সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন সালাম আপনি দেওয়ার পরে যদি কেউ উত্তর না দেয় তা সেজন্য মানে পাপের বা যা হোক সে দায়িত্ব তার, আমার সালামটা আমাকে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটি বিষয়। কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে ওয়াইদা হাইয়্যাতুম বিতাহাইয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা ওয়া রুদ্দুহা। কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনার বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকুন মানে বেশি করে বৃদ্ধি করে বলা। তো সালাম আমার সালামের উত্তর কেউ নিল কি নিল না এটা আমার দেখার বিষয় না, আমি সালাম দেবো। সালাম দেওয়ার পরে যদি শোনেন তার সালাম উত্তর দিতে হবে। আবার হাত থেকে ইশারা করলে হবে না, মুখ থেকে বলতে হবে। তবে দূরে কোনো মানুষ সালাম দিলে হাত থেকে ওনাকে এতটুকুন বোঝানো যে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এটা এটা জায়েজ আছে বিভিন্ন ক্ষেত্রে। ধন্যবাদ মোহতারাম, আবারও ফিরব ইনশা আল্লাহ তাআলা আপনার কথার সাথেই। আমি দর্শকদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে আমরা ব্রেকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেয়ামতের আগে মানুষের মধ্যে একটি আলামত দেখা যাবে, আত তাসলিমুল খাসসা, মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে। বড় বড় মানুষ দেখলে মানুষ সালাম দেবে, ইমাম খতিবকে, চেয়ারম্যান সাহেবকে, এমপি সাহেবকে, মেম্বার সাহেবকে, কিন্তু রাস্তার ফকিরকে মানুষ সালাম দেবে না, রিক্সাওয়ালাকে সালাম দেবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, যাচ্ছি আরও একটি ছোট্ট বিরতিতে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্য প্রশ্ন করুন। খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কোরআন এবং সুন্নাহের আলোকে আমরা আমাদের জীবন কিভাবে পরিচালিত করব সে উদ্দেশ্যে আমাদের আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে। দেখছেন প্রশ্ন করুন। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। পরবর্তী
যে প্রশ্নটি আমরা জানতে যাচ্ছি, প্রশ্নটি করেছেন মিসবাহ মোহতরম। বিয়ে হয়েছে আমাদের 2 বছর, দিন যত যাচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা ততই কমে যাচ্ছে এবং একে অপরকে সহ্য হচ্ছে না। স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর কোনো আমল বা পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণের ব্যাপারে কোনো দিক নির্দেশনা ইসলামে আছে কি না? ইসলামে স্বামী স্ত্রীর ভালোবাসা বা আমল দিক নির্দেশনা নিঃসন্দেহে রয়েছে। আমরা কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারীরা তোমার স্ত্রী হচ্ছে পোশাক পরিচ্ছদের মতন, একে অঙ্গে একে অন্যের সাথে জড়িয়ে থাকবে, অঙ্গাঙ্গিভাবে থাকবে। অর্থাৎ অর্ধাঙ্গিনী বলে না স্ত্রীকে মানুষ, বলে কেন? বলে তো এই জন্যই যে জীবনের সে হচ্ছে একজন সাথী। তো এই ভাটা কেন, ভালোবাসার ভাটা লাগে কেন, এবং এই ভালোবাসা জোড়া কেমনে লাগে, এই ইসলামের অনেক দৃষ্টান্ত রয়েছে। একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে যখন যেতেন, তখন স্ত্রীদের অনেক গুণাগুণ আমরা হাদিসের মধ্যে দেখতে পাই। একটা হচ্ছে যে নবীজি গেলেন, ওনারা সেজেগুজে থাকতেন, সেজেগুজে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যাওয়ার আগেই ওনারা সেই প্রিপেয়ার নিয়ে থাকতেন। আরেকটা হচ্ছে পোশাক পরিচ্ছদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে পরে ভালো বিছানা, ভালো সব কিছু এভাবে রাখতেন, এতে নবীজি খুব খুশি হতেন। এটা একটা মনস্তাত্ত্বিক একটা বিষয়। আরেকটা হচ্ছে একে অন্যকে মেনে নেওয়া, যে কোনোভাবে একে অন্যের যে কোনো দোষ ত্রুটি সহ্য করে নেওয়া এবং একে অন্যের দোষ ত্রুটি না খোঁজা, মিনিমাইজ হয়ে চলা, এটা একটা বড় ধরনের ইয়া। আর স্বামীর সবসময়ের জন্য স্ত্রীর উপরে কোনো কর্তৃত্ব খাটানো ঠিক না, যে আমার স্ত্রী তার উপরেই আমি সব কিছু চাপাইয়ে দেবো, সব কিছু না। এখানে সহানুভূতিশীল আচরণ করা, দুজনকে বোঝা, একে অন্যের সাথে মত বিনিময় করা, সে স্বামীর জীবন সহনশীল হওয়া উচিত, স্ত্রীও ঠিক সেভাবে ভালোবাসা দিয়ে স্বামীকে আগলিয়ে রাখা। স্বামী বাসার থেকে গেলে পরে স্ত্রীর চড়াও না হওয়া বা সভ্য শান্তভাবে কথা হওয়া, কী দরকার কী প্রয়োজন, এই দুজনের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এইটার অভাবের কারণেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল মহব্বতের বিরাট একটা ভাটল মানে একটা ফাটল ধরে। এই ফাটলের কারণগুলি যদি চিহ্নিত করতে পারেন তাহলে হবে। সেই জন্য দুজন দুজনের মতের সাথে মিলতে হবে। স্ত্রী চায় খুব লাক্সারিয়াস জীবনযাপন করতে, স্বামী সেটা দিতে পারছে না, এই তো এতে মানে মতের একটা বিরাট একটা অমিল হয়ে যায়। এই জন্য দুজন যদি সুন্দরভাবে জীবনযাপন করেন, পরিকল্পিতভাবে পরিকল্পনা অনুযায়ী, তাহলে কিন্তু আর এই সমস্যা হওয়ার কথা না। জি মোহতরম, আরেকটি বিষয় আপনার সাথে আমি একটু শেয়ার করতে যাচ্ছি, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। আমাদের এখন কিন্তু ছেলেরা মেয়েরা উভয় পক্ষই কিন্তু বেশ শিক্ষিত হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা একটা পজিটিভ দিক, মানুষ জ্ঞানী হচ্ছে। কিন্তু পারিবারিক জীবনে সম্পর্কটা আসলে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। একটা জরিপ দেখলাম, ঢাকা সিটির মধ্যে প্রতি 37 মিনিটে একটা তালাক সংঘটিত হচ্ছে এবং প্রতিদিন প্রায় 39টা তালাক ঘটছে ঢাকা সিটির মধ্যে, উত্তর দক্ষিণ মিলিয়ে প্রতি মাসে প্রায় 1100 ওপরে তালাক সংঘটিত হচ্ছে, একটা জাতীয় দৈনিক আমি দেখলাম। তো আসলে তারা এটাও বলছে যে যেই পরিবারে তালাকগুলো সংঘটিত হচ্ছে, ম্যাক্সিমামই কিন্তু সোসাইটি একেবারে নিচের না, তারা ভালো লাইফ লিড করে এবং শিক্ষিত। কেন এটা হচ্ছে, সমস্যাটা কোথায়, কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা আছে কি না? নিঃসন্দেহে রয়েছে এর। আমরা এই জরিপে আমি এটা জানি এবং আমরা বিশ্লেষণ করেছি এবং অনেকের মতামত এটাই চলে আসছে। একটা হচ্ছে যে এখানে একতরফাভাবে কোনো নারীকে মানে দোষারোপ করা যাবে না। কোনো নারী যে এই যে তালাক হচ্ছে সেই জন্য শুধু নারীই যে দায়ী তা না, পুরুষও দায়ী আছে, দুই দিকেই দায়ী রয়েছে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড়টা হচ্ছে পরকীয়, একটা বড় কাজ করছে। স্বামী সে দূরে থাকতেছে এবং সে স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রীর চাহিদা বা স্ত্রীর শারীরিক মানসিক এই যে সব কিছু, হ্যাঁ সাপোর্ট, এই সাপোর্টটা দিচ্ছে না, সে টাকা পয়সার পিছনে ঘুরে বেড়াচ্ছে। অথবা স্বামীও দেখা যাচ্ছে যে আরেকটা নারীর সাথে সে তার একটা রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে, সব মিলিয়ে এই। তা এটার মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে যখন ইসলাম অনুপস্থিত থাকে, আল্লাহ পাকের এই বিধিবিধান থেকে একজন মানুষ যখন সরে আসে, একটা পরিবার যখন সরে আসে, তখন শয়তান ওখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে। শয়তান আশ্রয় গ্রহণ করে, শয়তানের প্রভাব বিস্তার করে, যা ইচ্ছে তাই সে করে। আর যে পরিবারের মধ্যে ইসলাম আছে, আপনি এই পরিবারগুলি আপনি যেরকম বিশ্লেষণ করেছেন আমিও নিজে দেখেছি, এখানে ইসলামিক পরিবার যারা ইসলাম মানে এরকম সংখ্যা একেবারে খুবই কম, একেবারে নাই বললেই চলে। এর কারণ কী? এর কারণ হচ্ছে ইসলাম যেখানে নাই, কোরআন যেখানে নাই, সুন্নাত যেখানে নাই, সেখানে অনেক কিছুই ঘটতে পারে। সারাক্ষণ স্বামী চলে যাচ্ছে, স্ত্রী সারাক্ষণ সে সিরিয়াল দেখছে, সে অন্যের সাথে কথা বলছে, স্বামী কোনো খোঁজখবর নিচ্ছে না,
তারার তো একটা ডিমান্ড আছে, এটা ফুলফিল না করার কারণেই এর মধ্যে এই নানান জটিলতা। আপনি তার মানে বলতে চাচ্ছেন দুপক্ষই দায়ী? হ্যাঁ, দুপক্ষই দায়ী, যে শুধুমাত্র নারী বা পুরুষ পাক্ষিকভাবে কেউ এককভাবে দায়ী না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। মোহতারাম, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আমাদের সমাজে দেখুন, একজন স্ত্রী মারা যায় অথবা স্বামী মারা যান, অথবা একজন স্বামী বা স্ত্রীর মধ্যে কোনোভাবেই বোঝাপড়া হলো না, তালাক হয়ে গেল, ইসলামে জায়েজ তো আছে, বিকল্প যখন উনি আবার দ্বিতীয়বার কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ধরেন 40-45 বছর বয়সী একজন মানুষ, মানুষের একটা বাঁকা চোখে দেখে যে বুড়ার চরিত্র ভালো না, নাহলে বউ মারা যাওয়ার পর আবার বিয়ে করছে কেন? আচ্ছা, এই যে চরিত্র ভালো না, এই মানুষটাই যদি আবার কখনো গোপনে পাপ করে, সে তো আর জানে না, তো সমাজ সেটাকে যতটা না খারাপ ভাবে, এই বিয়েটাকে অনেকেই, সবাই না, অনেকেই কিন্তু অন্য চোখে দেখে, ইসলাম এটাকে কি চোখে দেখে? আমাদের আসলে দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন না করতে পারি, এগুলির বেশি কারণ হচ্ছে আমাদের স্টাডি নেই, আমাদের এ কথা জানা নাই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও, তিনিও তো ওনার স্ত্রীগণ একজন ব্যতীত সবাই অন্য অন্য ঘর করে আসছেন, হ্যাঁ, তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন স্ত্রী হিসাবে। তো নবীজি তো এটা বাঁকা চোখে দেখেননি, ইসলাম এটা বাঁকা চোখে দেখানোর কোনো সুযোগ নাই। একজন নারী, একজন নারীর ক্ষেত্রে বলি, একজন নারী যদি তার স্বামী ইন্তেকাল করতে পারেন, ছেড়ে দিতে পারেন, বিধবা হতে পারেন, যেভাবেই হোক না কেন, একাধিকবার হতে পারেন, তো একাধিকবার হলেও কোনো সমস্যা নেই। মানুষ বলে যে, অনেক সময় দেখা যায় যে বলে যে এর স্বামী মারা গেছেন, এর মনে হয় ভাগ্য খারাপ, এটা একটা নেহাত একটা অন্যায়ের কথা, এটা কখনোই বলা ঠিক না একজন নারীর ক্ষেত্রে, এটা একটা গুনাহের কাজ। ওয়ান কহল আয়াম আমিন কুমার সালেহীন মিন ইবাদিকুম, আল্লাহ পাক তো পরিষ্কার বলেই দিয়েছেন বিধবা নারীদেরকে বিবাহ করার ব্যাপারটা উৎসাহ প্রদান করেছেন, এই নারীর ক্ষেত্রে বললাম। পক্ষান্তরে একজন পুরুষ যদি তার স্ত্রী হয়তো চলে গেছেন, একজন বা দুইজন ইন্তেকাল করেছেন অথবা ছেড়ে দিয়েছেন যেভাবে সঙ্গত কারণে, সেক্ষেত্রে ওই পুরুষটাকে দায়ী করা উচিত না। হ্যাঁ, কারণ এখানে বৈবাহিক জীবনটাই হচ্ছে আসল জীবন, বৈবাহিকের বাইরে যদি একজন নারী যদি মনে করে আমি আর 10 বছর আমি আর বিবাহ নাই বা বসলাম, আমি যা ইচ্ছা তাই করলাম, একজন পুরুষ তা করতে পারে, একজন এই সমস্ত জেনা বেবিসারের চেয়ে লাখ গুণে বিবাহ সাদী বন্ধনে আবদ্ধ হওয়াটা খুবই জরুরি। আমাদের সমাজে সবচেয়ে যে যে দৃষ্টিভঙ্গি, আমরা একজনকে বাঁকা চোখে দেখি, নেগলেন্সি করি, হ্যাঁ, এইটা এইটা অন্যায়, এই কাজ থেকে সবার বিরত থাকা উচিত আমাদের। ধন্যবাদ মোহতারাম। তারপরে যে প্রশ্নটি করেছেন আমাদের বোন মারিয়াম কুমিল্লা থেকে, অধিকার আদায়ের ক্ষেত্রে আগে কে, মা নাকি বউ? মা এবং বউ দুজনেরই অধিকার রয়েছে, দুজনের দুই ধরনের অধিকার রয়েছে। তবে কোরআন এবং কোরআন শরীফে স্ত্রীর অধিকারের কথা বলা হয়েছে, মায়ের অধিকারের কথা বলা হয়েছে, হাদিস শরীফেও আছে, তবে মায়ের অধিকার একটু বেশি। কেন বেশি? বেশি হচ্ছে মা হচ্ছে উসুল, মানে মূল, মাই হচ্ছেন মূল, এই মায়ের থেকেই আমি এসছি। তো সেক্ষেত্রে ওই যে বধূ, উনিও এক সময় মা হবেন, কিছুদিন পরে বউ হওয়ার পরে উনিই আবার মা হবেন, তাই ওনার মর্যাদা একটু বেশি দেওয়া হয়। তো বধূ হিসেবে মর্যাদা পাবেন, মা হিসেবে আরও বেশি পাবেন, এই জন্য সব বধুরাই মা হন, এটি স্বাভাবিক একটা নিয়ম। সেজন্য মায়ের খেদমতের কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলেছেন। তো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাত উম্মু কুরহা ওয়া তাআতু কুরহা ওয়া হামলুহু ফিসালু 30 শাহরা, এই সমস্ত আয়াত বিশ্লেষণ করলে পরিষ্কার করে মায়ের কথাটাই বেশি আসছে। এবং আল্লাহ পাক বলছেন যে অকাদা রব্বুক আল্লাহ তাবুদিল্লা ইয়া অবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের কথা আমার পরে, আল্লাহ পাক বলছেন আমার পরে তোমরা খেদমত বা এহসান, দরদ, অধিকার বা সব কিছু মর্যাদার দিক থেকে তোমরা মাকে দেবে। একজন সাহাবি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রসুলাল্লাহ, আমি এসছি, সবচেয়ে কার অধিকার বেশি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমার মার, এরপরে বললেন কার, তোমার মার, এভাবে তিনবার করে বলেন, কোন কোন হাদিস 4 বার এসছে। তো এই যে মায়ের অধিকারের কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বলেছেন, এরপর বলছেন তোমার বাবার, মা বুকা, তোমার বাবার, এখন মায়ের অধিকার 3 গুণ বেশি, কারণ মায়ের পদতলই হচ্ছে জান্নাত। জি, তো ধন্যবাদ মোহতারাম, অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কথা থেকে আমরা ক্লিয়ার বুঝেছি যে বউয়ের হক আলাদা এবং মায়ের হক আলাদা, কাউকে নেগলেক্ট করা যাবে না বা ফেলে দেওয়া যাবে না, ফেলে দেওয়া যাবে না, স্ত্রীর অধিকার দিতে হবে, স্ত্রীও তো সন্তান দিচ্ছেন, বলা তান সাউল ফাদলা বাইনাকুম, তিনি তো কারো মা, হ্যাঁ, তিনি তো মা, এটা বলা হয়েছে। ধন্যবাদ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর নিয়ে আমাদের
আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. Show me, Tomar apekhay.